কেউ তো নেই, মাও নেই, বোনও নেই, দিদিও নেই, হাত তুলে মালের সঙ্গে মাল বলছি ভাই। যখন প্রেম শুরু করে নতুন নতুন প্রেম শুরু করে, পাশাপাশি যখন একটা ভয় থাকে তাকে বলে একটা মাল পটালাম জিনিস। এই মাল কথাটা শুনলে মেয়েরা সত্যি খুব খুশি হয়। কে কে খুশি হয় না দেখে আগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর ক্লিপ দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে করতে চলেছি। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আমার ভিডিও সবার ফার্স্টে আপনি পাবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এটা হচ্ছে হাজি একে খান কলেজ। এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা পুরো কলেজটা দেখে নেব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষেই মজা বেশি। এইখানে শিল্পীর গান শোনা যাক কিছুক্ষণ। এখানে কিছু দর্শক ছাদের উপর থেকে অনুষ্ঠানের আনন্দ উপভোগ করছে। ভিডিওর শেষেও কিন্তু আপনারা গান শুনতে পাবেন। চলুন এবার মেয়েদের দিকে যাওয়া যাক। এইখানে আমাদের শিল্পী এখন কিছু রোমান্টিক কিছু কথা বলবে। মেয়েরা এত আনন্দ করে হাত তুলছে, আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি যেগুলো জেনারেল অনুষ্ঠান হয় না আমাদের, এর এই অর্কেস্ট্রা এই প্রোগ্রাম যেগুলো জেনারেল হয় কলেজ প্রোগ্রাম বাদ, এগুলো পাড়ার ভেতরে হয়, সেখানে যখন এই প্রশ্নটা করি একটা মেয়েও হাত তোলে না, কারণ পাশে ওই মা কিংবা দিদি কিংবা বোন বসে থাকে, হাত তুললেই কেস খাবে, মেয়েরা হাত তুলে না। এখানে কেউ তো নেই, মাও নেই, বোনও নেই, দিদিও নেই, হাত তুলে মালের সঙ্গে মাল বলছি আমি বাজা আয়েগা না ভিড়ো। আমি তো ভুল বললাম, মানে তো ভুল বললাম কি, দেখো একটা বন্ধু, এই যে আমার যে যারা ভাই এখানে বন্ধু যারা আছে, যখনই একজনের সঙ্গে একজন গল্প করে একদম সত্যি কথা, এটা একটু জায়গাটা আমার সমস্যা নেই তো, সমস্যা নেই তো, তোমাদের সমস্যা আছে নেই তো। এখন কি হয়, একটা আমার এই ভাই যখন প্রেম শুরু করে নতুন নতুন প্রেম শুরু করে, পাশাপাশি যখন একটা ভয় থাকে তাকে বলে একটা মাল পটালাম জিনিস। আরে কেনা কে চাতে হো, সব বুদ্ধি না, আমি ভুল বললাম? এই আমার ফটো তো, যদি ঠিক বলে জোরে করে বলো হ্যাঁ, তো মাল এদিকে আছে। আর এই মাল কথাটা শুনলে মেয়েরা সত্যি খুব খুশি হয়। আরে দেবা, হ্যাঁ হয় না, কে কে খুশি হয় না দেখে আগে। ও মাই গড, ঠিক আছে সে সমস্যা নেই, বলো বস, চলো ঠিক আছে, এগুলো ঠিক আছে হয়। দেখো যারা, হ্যাঁ গার্লফ্রেন্ড, কার গার্লফ্রেন্ড, কার ও, আচ্ছা ও ওর মাল এখন মানে প্রেমিকা জোরেনি এখনো? ভাই তোমার এখনো প্রেমিকা জোরেনি? আশিকি টু যে রিকোয়েস্ট করে গেলে তোমার এখনো মাল জোরেনি? জোটেনি, দেখো হ্যাঁ জমা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, চলো বাস ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা পড়েছে, অবশ্যই হবে, লাইনে তুমি আছো, সরকারি কাজ তো এটা, এটা সরকারি কিন্তু এখনো সরকারি কাজ, তো অবশ্যই
হবে সময় দাও একটু সময় রাখো লাইনে লাইনে হবে যেমন সরকারি আবাসন তৈরি হচ্ছে একজনের বাড়ি লাইন লিস্টে নাম এসছে এরপরে দিদি আমার তো তোমারটা পরে বাড়া হবে সব হবে তোমার পরে পরে মাল আসবে অবশ্যই আসবে এখন যেটা আছে তোমার বন্ধুকে দিয়ে গাছ ছেলে না পরে তোমার মাল চলে আসবে তো চলো পরবর্তী যে গানটি গাবে একটু আমার যারা মাল আছে মানে সরি মানে যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের জন্য গানটা গাইবো একটু হালকা রিদিমে গানটা ভিডিওর লাস্টে দেখতে পাবেন কলেজের এই দিকটা আমরা ততক্ষণে দেখে নেব কলেজ দেখানোর বার শেষ চলুন এবার গান শোনা যাক।